বৈঠকে নিটফল জিরো যে কথা একটা জিনিস বুঝতে পারলাম সবার প্রতি সম্মান রেখেই বলছি এই রাজ্যের মালকিন যেটা বলেন ওনার ভিত্তরা সেই কথাটাকেই আউড়ে গেলেন বৈঠকে যেটা আমাদের পক্ষে সদর্থক সেটা হচ্ছে যে আমাদের যে গ্রিভিয়েন্সগুলো ছিল সেগুলো চুপচাপ বসিয়ে আমরা শুনিয়েছি এবং যে ভাষাতে আমরা মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিই সেই শব্দবন্ধ উচ্চারণ করেই আমরা শুনিয়েছি যদিও উনি বলেছেন যে ডি ক্ষেত্রে ওনাদের যখন সংস্থান হবে তখন দেবেন আমরা পরিষ্কার জানিয়েছি যে এই রাজ্যে শিক্ষক কর্মচারীরা কারোর ভিক্ষার আশা রাখে না তারা তাদের অধিকারটা অর্জন করে নেবে মানে আপনারা আন্দোলন যখন সরকার বললেন যে আমাদের কাছে ফান্ড ক্রাইসিস আছে আমরা যখন ক্যাটাগরিকে নিয়ে বলেছি যে ফিনান্স কমিশনের মাধ্যমে আপনাদের টাকা পাওয়া কি কোথাও বাকি আছে উনি বলেছেন যে না ফিনান্স কমিশনের সমস্ত টাকাই আমরা পেয়েছি তাহলে কর্মচারীদের বকেয়া যে মহার্গ ভাতা এবং যে স্থায়ী নিয়োগের বিষয়ে উনি কোনো সদুত্তর দিতে পারেননি উনি সব ক্ষেত্রেই আওড়ে গেছেন যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাচ্ছেন আমরা যখন জিজ্ঞাসা করেছি যে কেন্দ্রীয় প্রকল্পের টাকার সাথে মান্ডেগাটা ফান্ডের সাথে কর্মচারীদের নিয়োগ বা অন্যান্য কিছু সম্পর্কটা কোথায় উনি চুপ করে থেকেছেন বৈঠকটা সম্পূর্ণরূপেই ব্যর্থ ওনারা কোনোরকম কোনো সদর্থক উত্তর দিতে পারেননি এবং কোন রকম পজিটিভ আউটকামও এই বৈঠক থেকে আসে মতামত বলতে যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমাদের কাছে ফান্ডের সংস্থান হলে পরে আমরা আপনাদের মহার্ঘ ভাতা মেটানোর চেষ্টা করব এটা আমাদেরও খারাপ লাগে আমরা বলেছি যে বৈঠকে যারা বসে আছেন আর কেলে হলে পরেও এটা ভাবতে অবাক লাগে যে এই রাজ্যের যারা অভিভাবক তারা ফর্টি পান আর তার কর্মচারী যারা তারা সিক্স পার্সেন্ট নিয়ে কাজ করতে বাধ্য হন যদি একই বাজার থেকে তারা বাজার করেন একই রকম মূল্য বৃদ্ধির মান সকলের উপর পড়ে তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি বলেছেন যে হ্যাঁ এটা আমাদের খারাপ লাগে কিন্তু আমাদের কিছু করার নেই আমাদের যেটা বুঝলাম যে কর্মচারীদের যে সমস্যা সেই সমস্যা মেটানোর জন্য এই সরকারের বিন্দুমাত্র কোনো সদিচ্ছা নেই এবং তার থেকে অবাক তার থেকে অবাক করা ব্যাপার যে কর্মচারী ফেডারেশনের যেটা তৃণমূল শাসিত তার দুই প্রতিনিধি এসে পরে মুখ্যমন্ত্রীর অর্ডারকে ভায়োলেট করে তিনি মঞ্চে ঢুকলেন ওখানে বৈঠকে থাকলেন আমরা আমাদের কথাকে সেখানে রেজ করেছি আপত্তি জানিয়েছি তারা বলে গেলেন যে আমরা তো চাই কিন্তু সরকার দিতে না পারলে সেটা ঠিকই আছে আমরা সেটাকেও মেনে নিচ্ছি মানে কর্মচারীদের বন্ধু কারা কর্মচারীদের অধিকার রক্ষার কাজ কারা করছেন সেবার এটা পশ্চিমবঙ্গের শিক্ষক কর্মচারীদেরকে খুব ভালো করে বুঝে নিতে হবে এরপরে নেট হচ্ছে আগামী ছয় তারিখ মহামিছিলের ডাক দিচ্ছি আমরা এখানে কলকাতায় সেটা হবে হরিশ যে স্টেটের সামনে হয়ে হবে কোথা থেকে কোথায় হবে সেটা এখনো করে আমরা পর্যন্ত একদম আমরা তো অনেক কথা বলেছি আমরা বলেছি যে কোনো ফান্ড ক্রাইসিস পশ্চিমবঙ্গ সরকারের নেই যেখানে করে পশ্চিম পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মাত্র সিক্স পার্সেন্ট দিয়ে দেওয়া যায় আপনারা যে ফান্ড ক্রাইসিসের কথা বলছেন আমরা তথ্য দিয়ে সমস্তটাকে প্রমাণ করতে রাজি আছি আপনারা যে ডি নোটিফিকেশান জারি করছেন কেন্দ্রের নোটিফিকেশান বা অন্যান্য রাজ্যের নোটিফিকেশানে যেমন একটা খুব ক্যাটাগরি উল্লেখ থাকে যে এই নোটিফিকেশানের ফলে কত শতাংশ কর্মচারী স্থায়ী কর্মী কত শতাংশ যারা পেনশনার আছেন তাদের উপকার হচ্ছে কত টাকা এক্সট্রেকার থেকে খরচা হচ্ছে আপনাদের নোটিফিকেশানে তার কোনো উল্লেখ নেই দু রূপা তার যে পে কমিশন রিকমেন্ডেশন দিনের আলো দেখলো না আমরা এই মূলত আমাদের আলোচনাটা দু হাজার উনিশ রূপা নিয়েছিল কত শূন্য পদ আমরা কেউ জানি না স্থায়ী পদে কতজন চাকরি করছেন আমরা জানি না দু হাজার চোদ্দো পনেরো সালে যে স্টাফ সেন্সাস রিপোর্ট সেখানে দেখা যাচ্ছে যে পঁয়তাল্লিশ শতাংশ সংরক্ষিত পদের কর্মচারী থাকার কথা আছেন সাতাশ শতাংশ তারপর থেকে কোনো স্টাফ সেন্সাস রিপোর্ট পাবলিশ হয়নি আমরা স্টাফ সেন্সাস রিপোর্ট পাবলিশ করতে বলেছি শূন্য পদগুলোতে স্থায়ীভাবে নিয়োগ করার কথা বলেছি আমরা বলেছি যে যেভাবে সরকার চাকরিগুলোকে বিক্রি করেছে সেটা সারা ভারতবর্ষের কাছে লজ্জার এই বিষয়ে আপনাদের পদক্ষেপ কী উনি কোনো কিছু জানাতে পারেননি চিফ সেক্রেটারি ছিলেন ফিনান্স সেক্রেটারি ছিলেন হোম সেক্রেটারি ছিলেন উনি বলেছেন যে স্ট্রাইক করছেন সেটা ধরুন একটা ডিসিপ্লিন মেনে চলতে হয় আমরা বলি সেটা আমাদের অধিকারের মধ্যে পড়ে আমরা আন্দোলন দিয়ে তাহলে এবার বুঝে নেবো আমরা ঘোষণা করছি আগামী দিনে লাগাতার স্ট্রাইকও হবে ছ তারিখে মহামিছিল যেখান থেকে যেখান পর্যন্ত হবে খালি ছ তারিখে মহামিছিল হচ্ছে সেটা খুব ঘোষণা করলাম প্রমাণ করুক সরকার প্রমাণ করুক বলছি তো সরকারের কাছে সমস্ত মেকানিজম আছে আমরা ওখানে বসিয়ে আছি তাবুতে সরকার প্রমাণ করুক আর যারা করছে যারা করছে তারা সরকারের দালালি করছে বলে মনে করি আমরা তাদেরকে সুপ্রিম কোর্টে কেস চালানোর জন্য খরচা দিয়েছিলাম যখন হিসেব চেয়েছি তিনি তখন মিথ্যা অভিযোগ করেছেন আমাদের কাছে ওখানে সিসিটিভি ফুটেজও আছে দরকার হলে আসুন দেখিয়ে দিচ্ছি গিয়ে পরে আঠারো লাখ টাকার কোনো হিসেব যে ব্যক্তি কোনো বিভেদ নেই যে লোকটা এখানে আসুন যে লোকটা ইউনিটি ফোরামের হয়ে অভিযোগ করেছে ইউনিটি ফোরামের প্রতিষ্ঠাতা উনি উনি চিঠি লিখে উনি চিঠি লিখে ইউনিটি ফোরামের কাছে হিসেব চেয়েছিলেন ওনাকে বহিষ্কার করেছে কি বিষয় দুর্নীতির বিষয় দুর্নীতির বিষয় যেটা হয়েছে ইউনিটি ফোরাম যেটা আছে দেবপ্রসাদ হালদার যার কনভেনার আমি তার কনভেনার ছিলাম কিন্তু তার কাছে তিনি তিন লক্ষ টাকা করে বলেছেন পার শুনানি হিসেব নাকি খরচ হয়েছে এবং বিকাশ ভট্টা ভট্টাচার্য নাকি এক লক্ষ টাকা করে নিয়েছে এই আঠেরো লক্ষ টাকার হিসেব আমি তাকে দিতে বলি কারণ যারা টাকা দিয়েছে তাদের হিসেব চাওয়ার অবশ্যই জায়গা আছে এবং আমি পরে জানতে পারি যে বিকাশবাবু এক লক্ষ দশ হাজার টাকা মাত্র নিয়েছেন তিনি পার শুনানি কোনো টাকা নেননি সুতরাং সর্বমোট এক লক্ষ দশ হাজার টাকা নিয়েছেন সুতরাং এই হিসেব দেবপ্রসাদ হালদারের কাছে চাওয়া হয়েছে এবার তারপরে তারা আমি যে প্রতিষ্ঠাতা ইউনিটি ফোরামের দেবপ্রসাদ হালদার মৃন্ময় শ্রীমানি অশোক সুর এরা মিলে ওই এই হিসেব না দিতে পেরে আমাকে বহিষ্কার করে দিয়েছে আমরা নতুনভাবে ইউনিটি ফোরাম পুনর্গঠিত করেছি এবং আমরা সংগ্রামী যৌথ মঞ্চে আছি কোনো বিভেদ সংগ্রামী যৌথ মঞ্চে সৃষ্টি হয়নি এইটা পরিষ্কার করে বলে দিচ্ছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা